বর্ষাকালে খিচুড়ি খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় চিকেন ভুনা খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি বানাবো দারুণ টেস্টি, হেলদি, প্রোটিন রিচ চিকেন ভুনা খিচুড়ি, যেটা ডিনার বা লাঞ্চে একটা ওয়ান পট মিল হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিকেন ভুনা খিচুড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালী রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের কাছে শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বাসমতি চাল। আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন, তবে বাসমতি চাল ইউজ করলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। নিয়েছি 1/2 কাপ মসুর ডাল আর 1/2 কাপ মুগ ডাল, মানে আমি যে পরিমাণ চাল নিয়েছি দুটো ডাল মিলিয়ে সেম কোয়ান্টিটিতে আমি নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম রেগুলার কাট চিকেন। এখন একটা ননস্টিক প্যান গরম করে তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আমি লাইটলি একটু ড্রাই রোস্ট করে নেব, এতে করে খিচুড়ির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এদিকে একটা বড় বোলের মধ্যে আমি বাসমতি চালটা ট্রান্সফার করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা মুগ ডাল। এবার এই চাল আর ডালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। খুব সুন্দরভাবে চাল আর ডালগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে এভাবেই রেখে দেব আর বাকি প্রসেসগুলো করে নেব। চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য সেম ননস্টিক প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চির দারচিনি আর 4-5টা লবঙ্গ। ফোড়নটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। একটু সময় নিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। 3/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি প্রায় 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 3/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই ড্রাই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে। 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি রাফলি কেটে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই মিক্সার জারটা ধুয়ে 2 টেবিল স্পুন মতো আমি জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর, টমেটোগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে। আবারও এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবারে মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এবারে মিডিয়াম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর মাঝে কয়েকবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, চিকেনটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে যে চাল আর ডালটা আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন হালকা হাতে 2-3 মিনিটের জন্য এই চাল আর ডালটাকে আমি ভেজে নেব। এভাবে মশলার সাথে যদি চাল আর ডালটাকে ভেজে আমরা খিচুড়িটা রান্না করি তাহলে তার টেস্টটা যেমন অনেক গুণে বেড়ে যায়, আবার খিচুড়িটাও ভীষণ ঝরঝরে হয়। আর এই খিচুড়িটা এভাবে মশলার সাথে ভেজে রান্না করা হয় বলে এর নাম ভুনা খিচুড়ি। ফিরে এলাম 3-4 মিনিট পর, মশলার সাথে চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা খিচুড়িতে জল অ্যাড করব। যেসব বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকেও অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে চাল আর ডাল মিলিয়ে 2 কাপ মতো নিয়েছিলাম, তাই অ্যাড করে দিলাম 2 কাপের থেকে সামান্য পরিমাণে কম ফুটন্ত গরম জল। নর্মাল খিচুড়ির জন্য আমরা জলটা একটু বেশি ইউজ করি, কিন্তু এটা যেহেতু ভুনা খিচুড়ি তাই এটা একটু ঝরঝরে হয়, সেই কারণেই জলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম। খিচুড়িটা ফুটতে শুরু করেছে, 3টে কাঁচা লঙ্কাকে চিরে নিয়ে আমি দিয়ে দিলাম। প্রথমে যে মাংসগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো এবার
খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে মাংসগুলোকে চাল ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন ভুনা খিচুড়ি এখন প্রায় রেডি। এই পর্যায়ে আমি সমস্ত টেস্টকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো শাহী গরম মশলার গুঁড়ো। হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে খিচুড়িটা অতটাও ঝরঝরে মনে হচ্ছে না, কিন্তু এটা ঠান্ডা হলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। তারপর আমি চিকেন ভুনা খিচুড়ি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, হেলদি, প্রোটিন রিচ চিকেন ভুনা খিচুড়ি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আরও কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।